আসসালামুকুম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড ভিউয়ার্স অল, আপনারা সকল কিলা আসবেন ভালো আসুন। আজকে আমি আপনার সামনে নতুন একটা টিপস লিয়ে এলাম, একটু দেখালাম এরকম সামনে দিয়ে আবার কিছু গার্ডেনের গাছগুলো আছে ওগুন দেখালাম, দেখাই আমি কিতা করি আপনারা দেখালাম। গাছের লাগিয়ে একটা নতুন একটা টিপস আমি নিজে বানাইছি, আপনারা শেয়ার করবো। ফলে কিছু রিপ্লাইটা দেখাইলাই এটা আমার ঘরের সামনের যে গার্ডেনগুলা গার্ডেন আছে, গার্ডেনের সামনে কিছু গাছ আছে, থিন্নি গাছ আছে, তারপরে ফের আছে, আপলস আছে, চেরি আছে, সব ধরনের গাছ এখানে আছে। আর আরেকটা গাছ আছে আমরা জনপ্রিয় থিন্নি আর অলিভ, সকল জাতের গাছ আমার গার্ডেনের সামনে আছে। এখন কিছু গার্ডেনের ক্লিনিংও করছি আর করলাম। আরও দেখলাম আমি একটা ফায়ার ব্যানার দেখাইছি, লাকড়ি দেখাইছি, এটার মাঝে আমি কিছু জিনিস বানাইবো আপনারা দেখোকা। আজকে আপনার সামনে আবার উদ্দেশ্য হইল আমার ছোটবেলার একটা জিনিস মনে হয়ে গেছে, আমরা বাপ দাদা খিলা বাবা খেতে করতাম, যে কৃষি কাজ খিলা করতা আর খিলা তারা গাছের মাঝে ফুক মারার লাগে মেডিসিন ইউজ করতা। আজকে আপনার সামনে আমি কিছু দেখাইমো, আমরা এটা দেখছি আমরা সবসময় কৃষি ক্ষেত করতা আর করার সময় তারা সব ধরনের যে গাছ আছে গাছের মাঝে খিলা ফুক মারার লাগে এই জিনিসটা ব্যবহার করতাম। আর হঠাৎ করে একটা মনে হইলো ছোটোবেলার কথা, আর ও আমি চিন্তা করে বানাইলাম ওই আপনারা যদি কোনো উপকার হয় আপনারা করবা। আমরা ছোটোবেলা দেখতাম আমরা যে মাছ আসছে উন্দালো রামতা, উন্দালো রাখা যে সালিটা রাখতা, সালিটা তারা আলাদা এখানে রাখি দিতা টুকরি তৈরি। আর যে সময় আমরা কৃষি কাজ করতাম গাছটার পাতা ছাড়তো আর ফুকে ধরতো, ও সময় নিয়ে দেখছি আমরা যে বাড়িতে বাচ্চা তারা নিয়ে ও তার ফুকের লাগে তারা ও সালিটা গাছের মাঝে দিতা, দিলে কি তো চোখ মানে ফুকটা দেখতাম অনেক মরে, আর চোখ সালিটা দিলে ফুকে চোখও দেখতে পারে না, আর এটা কোনো মেডিসিনও লাগে না, খালি আপনি উন্দালের সালিটা দোলা করতা আর দোলা খইরা নিয়ে দিতা। ওখানে আমি দেখালাম সালিটা খিলা বানাই আপনারা দেখাইমু। হঠাৎ করে একটা মনে হইলো দেশের কথা, ছোটোবেলার যে আমরা দেখতাম কৃষি কাজ করতা তারাই না সব গাছও ফলতো, ধরলেন বেগুন গাছ, এরপরে ভুলি গাছ, সব ধরনের ফসল নিয়ে তারা সালিটা মারতা। সালিটা আমরা বিদেশের বাড়ি খিলা বানাইতাম একটু কষ্ট হয়, আজকে আপনারা দেখালাম সালিটা খিলা বানাই। আর ওই যে কিছু দেখালে আপনারা এই তৈরি আমার স্ট্রবেরি গাছ আছে, অনেকগুলো গাছ আছে, ফাতা ফুল গাছ আছে, একটু ওখানে একটু কাজ করলাম। ও দেখলা কোনোবাই আমার বাঁশের গাছ আছে বাম্বু, আর ও দেখলা লাকড়ি দিয়ে আমি রেডি করে রাখছি, এটা আমি গাছ ডালা মানে ছাটাই হইলে কিছু লাকড়ি রাখি রাখি শুকাই, শুকাইলে কি তো এটার একটু জ্বালানি যায়। ও দেখুক আমি দোলা করছি লাকড়ি, আর ওই তো আপনার সামনে দেখাইছি একটা ব্যানার আছে আগুন লাগাইবার ফায়ার ব্যানার, ওটার ভিতরে সব লাকড়ি ঢুকাইমো। গার্ডেনও কিছু খাম বাকি রয়েছে, ও দেখলাম ওটা থিন্নি গাছ, অনেক থিন্নি ধরে সব ধরনের গাছ তো আপনারা দেখালাম এটা সামনে। ও দেখলাম আমি ফায়ার ব্যানের মাঝে সবগুলা লাকড়ি আর কিছু কাগজপত্র লুকাইমো, লুকাইয়া দেখো কেতা করে সব যে কিছু বাজে লাকড়ি রাখছি, গাছ ডালাইছি ডালাইয়া যে ডালটা রাখছি লাউ পাতার ডালটাও রাখছি, এটারে শুকাইয়া রাখি আমি। তখনও ব্যানারের ভিতরে হারালাম কিছু কাগজও হারালাম আগুনটা ধরতো, আশা করি আপনারা ওর বাড়া লাগবো। দেখোক আমি এখন কিছু আগুন লাগালাম, আগুন লাগাইয়া সব ডাল যে ফুলান ডাল আছে গাছের ডাল কিছু কাগজ আছে সব তারা জ্বালাইমু।
তাহলে একটা কর্ম ওটাতে আমি সালি বানাইবো। সালি তো আপনারা আশা করি সকলে বুঝরা, আঁশ হয় ইংলিশে হয় আঁশ, আশেষ আর বাংলায় হয় সালি। তো সালিটা কিতা উপকার করে গাছের, এটা তো আপনারা কইছি ওটা আরো হরাম। সালিটা বানাইলে মানে দেখো মেডিসিনের লাগানো কাম করে। সালি ইটা জ্বালাইয়া তো আমি সম্পূর্ণ জ্বালাইয়া এটা সাই করে নিমো, দেখালাম আপনারা কিলা করি। আপনারা যে সময় করেন একটু সেফটি করে করবা, মেক শিওর ঘরে সামনে দূর থাকে করবা। আপনারা যে উন্ডাল থাকাতে তো আর ভেরি গুড, উন্ডাল উন্ডালের সালিটা ফালাইবে না, উন্ডালের সালিটা রাখলেইবা। রাখলে কি তো আপনারা যে গাছের মাঝে বক জগলায় ফুকা মাখর ইতার মাঝে ছিটাইয়া দিলেইলে ফুক মরে আর ফুক খানোই যায়, মানে তা সালি দিলেইলে চোখের চোখে আর দেখতে পারে না। আর আমি মনে করি এটা সবথেকে ইজি ওয়ে, কারণ মেডিসিনও কিনা লাগলো না, কারণ মেডিসিন কিনতে কিনতে তো হেরান হয়ে যায়। তো হঠাৎ করে এটা আমার মাথা তাইলো, ওই দেখি আমরা ছোটবেলায় আমার বাচ্চা যে কৃষি কাজ করতা, কৃষি ক্ষেত হলাইতা, তারা নিয়ে সব সময় দিতা, ওই যে খিরা হলাইতা, বেগুন শশা সব ধরনের করতা, কাঁচামরিচ ওটা গাছের মাঝে তারা এনে ছিটাই ছিটাই দিতা। আর দেখতাম আসলে ভালোই কাম করে, ফুক মানে মরে যেত গাছের ফাতায় ফাতায় যদি আপনার সালিটা ছিটাই দেয়। আর গাছের গুড়ির মাঝে যদি দেন আপনারা তাতে আরও বালা মাটির লোক মিক্স করে যায়, কিছু ফুক আছে ফুকও মরে। তো আমি দেখতে থাকুকা আমি গা মানে ফুলান গাছ আর ডাল কাগজ কিছু জ্বালারাম জ্বালাইয়া সালি বানাইমু। আর আশা করি আপনারাও দেখলা ভালো লাগবো, ভালো লাগলেও লাইক কমেন্ট করবা, না লাগলেও লাইক কমেন্ট করবা। ইজি ওয়ে দিছি, পয়সাও খরচ হইতো না আপনারা যদি কাজটা করেন। ও দেখতে পারে আমার নাতিও দুইটা তারা করে সামন থাকি নানারে তারা দেখে, আমার দুইও নাতি তারা নানারে লোক কাফটা করে রাখতে দিয়ে আগুন টুকুন লাগাইলাই লাই তারা ঘরে দরজার সামনে বইয়া নানারে একটু সেফ রাখের। ও দেখো আমি কিলো আগুন লাগারাম, একটু কাগজ দেওয়ার লাগে সালিটা একটু ভালো হয়। কাগজের সালি ও আমার বড় নাতি মাশাল্লাহ, নানারে সবসময় লোক কাফটা করে নাতিয়ে, ই অলওয়েজ বিহাইন্ড মি। এই যে দেখারা এটা আবার ঘরের সামনটা দেখালাম, সামনের গার্ডেনটা সামনে দিয়ে কিছু করলাম। ও আমার জ্বালানি শেষ হয়ে গেল, আপনারা দেখতে পারলা সম্পূর্ণ জ্বালাইয়া শেষ, এখন সালি হয়ে গেছে। তো ওখান দেখতে পারলা সব গাছ জ্বালাইছি জ্বালাইয়া সালি। তো সালি ঠান্ডা হইলে আমি একটা ট্রের মাঝে লইলিমু, একটা একটা ফটের মাঝে লইমু। ও দেখলা আপনি আমি ফটের মাঝে লইছি সালিটা, দেখতে পারলা ও ব্যানারের সাইডে দিয়ে আছে দুইটা ফট, ফটের মাঝে আমি সালি লইছি। ও সালিটা লই আমি কিতা করি, আপনারা দেখো আর সবসময় রায়না সকল ব্লগরে সাপোর্ট করবা, সবসময় ভিডিওটা দেখবা, লাইক কমেন্টস করবা, তাই না? আপনারা সামনে কত কষ্ট করি ভিডিওটা লই আইন। আর আপনারা যদি বালার নাও লাগে দেখবা, ও দেখো আমি গাছের মাঝে কিলা ছিটাই দিলাম সালিটা, সব ফাতায় ফাতায় আমি দিলাম। তো সালিটা ছিটাই দিলে এলে কি তো ফোকা মাখর যায় তো চোখও দেখতো না, আশা করি সবটাই মরবো। দেখলাম আমি সব গাছও ছিটাই দিলাম, যত গাছও ফাতা আছে সব গাছও দিবা, ডজন ম্যাটার। আপনার ফ্লাওয়ার গাছও দিতে পারবা, আম গাছও দিতে পারবা, জাম গাছও দিতে পারবা, সব ধরনের গাছও দিতে পারবা। যে গাছও দেখবা আপনারা ফুক আছে সব গাছ আপনারা দিবা, আর মাটির মাঝে মিক্স করলে কি তো ওইও বালা হয়। ধরো আমি মাটির মাঝেও মিক্স করছি, মাটির মাঝে কিছু মিক্স করে করে দিছি। তারপর এটা মনে করছি কিছু পয়সাও সেভ হইলো, যে বাকি কিছু তক্তা আছিল যে গাছের ডাল আছিল জ্বালাই নিছি আর একটু সেভ হইলো। আর ও দেখো আমি সব গাছও দিলাম আমার গার্ডেনের সামনে, কিছু বাংলাদেশের বাঁশ আছে বাঁশের মাঝে কিছু ফুক হয়ে গেছে, আর ফুক বেশি হইলে সব গাছটা নষ্ট করলে একটা থেকে আটটা যায় কি। ও দেখলাম আমি ফ্লাওয়ার গাছও দিলাম সালিটা, আপনারা তো সব দেখালাম। আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর সব সময় আপনারা জানাইবা কিতা করলাম না করলাম, ভালো লাগেননি। দেখো সব এটা হলো ফ্লাওয়ার গাছ, ফ্লাওয়ার গাছও দিলাম আমি দেখছি ওইটা আমরা ছোটোবেলায় দেখছি দেশও আমরা যে বাসা ছায়া করতা,
মানে খুব উপকার হতো। আর ওখানে একটা আপনারা টিপ দেখালাম, যে একটা বটল দেখলাম, এটা আসলে বেশি ভালো হইলো আপনারা লেমন প্লান্ট, এরপরে কমলার গাছও দিতা টানছি। ও আমার একটা গাছ দেখালাম, একটা গাছের মাঝে দুই দুই জাতের ফ্রুট, এটা আমি দেশ থেকে গাছ টানছিলাম এবার 2 ইয়ার্স আগো, ও দেখতে পারা গুড়ির মাঝে খলফ দেওয়া গাছ আপনারা দেখালাম, ও দেখরা গুড়ির মাঝে জয়েন্ট করা, জয়েন্ট করা এক গাছের মাঝে দুই জাতের ফল, বামের হইলো কমলা আর ডাইনের হইলো জাম্বুরা, বড় ফাতা যেটা ওটা হইলো জাম্বুরা, আর বামেতে ও যে ধরছি এখন ইট হইলো দেশি কমলা আর দেশি জাম্বুরা, এক গাছের মাঝে দুইটা ফ্রুট আপনার দেখতে পারা। এটা আমি দেশ থেকে খলব দিয়ে আনছিলাম, কিন্তু এটা অনেক লুক আফটার করলাম, কমলাও ধরে লেম্বু সরি জাম্বুরাও ধরে, জাম্বুরাটা তেমন বড় হয় না, একটু স্মল সাইজ থাকে, গাছটা তো আরও বড় হইব মাশাল্লাহ। আর কমলা ধরে কিন্তু একটু শুকো হয়ে যায়, কিন্তু বাচ্চা নিতে বালা পায় তারা। ও দেখতে পারা লেফটে ঘুরে দেখালাম, বড় পাতা যেটা দেখলাম এটা হইলো জাম্বুরা গাছ, ও যে ও সাইডটা জাম্বুরা, আর ওখান যে ঘুরে সাইডটা আইব এটা হইলো আপনার দেশি কমলা। গাছটা আসলে খুব দেখতে খুব সুন্দর, ও দেখোকা দেশ থেকে আমি লেদার হলুদ এসেছিলাম খলফ দেওয়া, লেদার বইরা আবার সময় ছোট গাছ আনছিলাম, মাশাল্লাহ এটা অনেক বড় হয়েছে। দেখো এটা হইলো আপনার ফাতারা দেখা জাম্বুরা, ডাইনারটা জাম্বুরা, আর এটা হইলো আপনার কমলা, এক গাছের মাঝে, এক গাছের মাঝে আপনারা দুই জাতের ফসল পাইলেছেন। কিন্তু আপনারা দেখাইলাম সালে দীক্ষিত হয়, আজকের মতো এখানে বিদায় লে, মুখে বালা থাকুক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দোয়া করব ইনশাআল্লাহ আপনার লাগে, আমরাও দোয়া করব। আর সালি দিয়ে খিতা করা হয়, আপনারা তো দেখলা সালিটা কোন খামো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা, আর সবসময় আমরা ফাঁসে থাকবো।